হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে মনে হচ্ছে বৃষ্টি পড়বে, তো মেঘলা হয়ে আছে আকাশ। আমি রান্না করলাম জর্দা ভাত। বিকালে আমরা শপিং করতে গিয়েছিলাম চট্টগ্রাম ভিএপি টাওয়ারে, কসমেটিকের দোকানে আসলাম। এখানে সব কিছু পাওয়া যায়, জিনিসের অভাব নাই। আর আমরা কসমেটিক এতই কিনেছিলাম, তারপর আমাদের শেষ হচ্ছিল না। এখানে খুবই সুন্দর সুন্দর নেলস পাওয়া যায়, আপনারা যদি নেলস খুঁজেন আপনারা ভিএপি টাওয়ারে আসতে পারেন, সব রকমের সব ধরনের নেলস পাবেন। তারপর আমরা চুড়ির দোকানে গেলাম, খুবই সুন্দর সুন্দর চুড়ি ছিল, হলুদের জন্য চুড়ি দেখছিলাম। তারপর আমরা গেলাম স্যুট কিনতে আমার ভাইয়ের জন্য, বিয়ের জন্য আর কি। তো এটা সেম মলেই, সেকেন্ড ফ্লোরে, ড্রেস কোড দোকানের নাম। এখানে খুবই সুন্দর সুন্দর স্যুট পাওয়া যায়, ওনারা সেলাই করেন। এরপর ছিল কার্ডের পালা, আমরা একে একে কার্ড দেখছিলাম, কার্ডগুলো রেডি হয়ে গেছিল। এখানে আমার বোনের শ্বশুর বাড়ি থেকেও কার্ড পাঠাইছে, একটা বউয়ের জন্য আর একটা ছিল বিয়া বিয়াইনের জন্য, মানে আমার আব্বু আম্মুর জন্য, আর এটা ছিল বউয়ের জন্য। বউয়ের কার্ডটা খুবই সুন্দর ছিল, অনেক ইউনিক ছিল, ভেতরে কিছু জিনিস ছিল, বাদাম, চকলেট, বাট আমি তখন ভিডিও করিনি, পরে করছি, তাই এগুলো নিয়ে ফেলা হয়েছিল তখন। তারপরে দিন আমরা গিয়েছিলাম কাচ্চি ডাইনে, কাচ্চি ডাইনের কাচ্চি খেতে। আমি তো অনেক দিন ধরে ক্রেভিং ছিল কাচ্চি খাবো বাংলাদেশে গেলে, তো আমরা ফাইনালি ওখানে চলে গেলাম কাচ্চি খেতে। আমরা ওইখানে পার্সেল করে নিয়েছিলাম, বাসায় এসে পেট ভরে খাওয়ার জন্য। এই এখানে হচ্ছে সবগুলো একটা একটা খুলতেছি। গাইস কমেন্ট করে জানাবেন কাদের কাদের কাচ্ছি পছন্দ, আমার তো খুবই ফেভারিট। তারপর আমরা সাথে নিয়েছিলাম বোরহানি, উফ ওইটা তো আরও বেশি ফেভারিট, আর খুবই মজা ছিল। কাচ্ছি ডাইনের কাচ্ছি জামাল খান থেকে নিয়েছিলাম। এই দিন একটা ইনসিডেন্স হয়েছিল, আমরা আবারও সাবজিরোতে গিয়েছিলাম সেদিন। তো সেদিন আইসক্রিম নিয়ে আমি বের হচ্ছিলাম, মানে দরজা দিয়ে যখন বের হচ্ছিলাম, সেদিন কিন্তু বৃষ্টিও পড়ছিল, নিচে অনেক স্লিপি ছিল। তো কি হয়েছে, আইসক্রিমটা ঠাস করে আমার হাত থেকে পুরোটা পড়ে গেছে সাথে সাথেই। এরকম এখন যে নিয়েছি, নেয়ার পরেই আমি দরজা দিয়ে বের হচ্ছিলাম, তখনই ঠাস করে পড়ে গেছে। তো মানে আমি নিজেই শকড হয়ে গেছিলাম, ভাগ্যিস আমি নিজে পড়ে যাইনি, এত স্লিপি ছিল। যাই হোক, সেদিন হয়তো আমার রিজিকে ছিল না। তো পরে ওখানে আশেপাশে যে পথচারী শিশুরা আছে, ওরে নিয়ে ফেলছিল, তো আমি আবার পরে কিনলাম। দেন আমরা এখানে আমরা গিয়েছিলাম দারুল কাবাবে, পাশেই ছিল দারুল কাবাব, এটা খাওয়ার জন্য, এটা খুবই মজা ছিল, তাই আবার খেতে গিয়েছিলাম। আমি না যা খাই তাই আপনাদের সাথে শেয়ার করি, তাই আমার ব্লগে আপনারা বেশিরভাগ খাবার দেখতে পান। এই লাচ্ছিটা বানাইছে তাসনিয়া, অনেক মজা হয়েছে। বরাপো একটা অনলাইন থেকে শাড়ি অর্ডার করেছিল, হোম ডেলিভারি চলে আসলো, আমরা খুলে দেখছিলাম শাড়িটা কেমন হয়েছে। আজহা কিছু ড্রয়িং করছিল, তো ওর পাশে আমি ছিলাম, খাতাগুলো দেখছিলাম, খুবই সুন্দর কালারফুল খাতাটা ও বানিয়েছে। তো ওর খাতার নাম ছিল বন্ধু খাতা, খুবই ফানি নামটা। তো আমরা স্কুল লাইফেও এরকম খাতা বানাতাম, উপরে মোরগ বানাতাম আর ড্রয়িং করতাম, তো এগুলো দেখে খুবই ভালো লাগছিল। আজকে মজাদার চটপটি রান্না করা হচ্ছে, আর বরাপু ইউটিউব দেখে চাইনিজ ভেজিটেবল রান্না করতেছে। আজকে বাসায় গেস্ট আসবে, আমার বোনের ওই যে কাপড় চোপড় বিয়ের ডালাকুলা নিয়ে আসবে, সো এগুলো নেক্সট ব্লগে আপনারা দেখতে পারবেন। এখানে প্রিপারেশন চলতেছে, বাসা গোছানো হচ্ছে, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।